জামিনের আবেদন খারিজ হয়ে গেল বাদল চৌধুরী, যে কোনো সময় হবেন গ্রেফতার। 4 দিনের পুলিশ রিমান্ডে গেল সুনীল ভৌমিক। পশ্চিম জেলার স্পেশাল জাজ সব্যসাচী দত্ত পুরকায়স্থ বুধবার রাত 11:30 এই রায় ঘোষণা করেন। এদিকে রায় ঘোষণার পরই পুলিশ বাদল চৌধুরীকে গ্রেফতারের জন্য রাতভর তল্লাশি অভিযান জারি রাখেন। মাঠে নামেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লাও। ধারা সেকশন ছিল 120B, 409, 201, 420, 480 অ্যান্ড সেকশন 13 অফ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। স্যার, হাউ মাচ মানি ওয়াজ টোটালি ইনভলভড ইন দিস কেস অ্যাপ্রক্সিমেটলি? 866 crores. Totally, how many people are involved in this? Not
three persons are involved. Others may also be arrested in connection with this case. What about the landlord, Jason? Against him till now, against him, no such information is there. He may be used to evidence and he may also be arrested. But this is under investigation. Investigation is going on? But his name is there, no, in that case, same case? No, his name is not there. Name is not there.